গ্রিন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ফিফথ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাস্টেইনেবল টেকনোলজিস ফর ইন্ডাস্ট্রিজ 5.0 এর আজকের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোহাম্মদ শামসুল আরেফিন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আতিথ্য গ্রহণ করায়। থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ। স্যার, আমরা গত বছর ইন্ডাস্ট্রি 4.0 থিম নিয়ে এই কনফারেন্সটা করেছিলাম এবং এবছর আমরা 5.0 নিয়ে করছি, এই ব্যাপারে স্যার আপনার অভিমত জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমরা জানি যে গতবার মানে 4.0 আর 5.0 এর মধ্যে একটা পার্থক্য আছে। মূলত পার্থক্যটা হচ্ছে যে হিউম্যানিটি, আপনার প্রযুক্তির সাথে হিউম্যানিটিটাকে যোগ করা হবে। তার কারণ হলো যে শুধুমাত্র প্রযুক্তি মানুষকে উন্নতির শিখরে নিতে পারে না, সেই সাথে মানবিক গুণাবলীটাও সাথে যেতে হবে। বিশেষ করে আপনারা জানেন যে স্মার্ট বাংলাদেশের অন্যতম একটা পিলার হচ্ছে স্মার্ট সিটিজেন, এবং এই স্মার্ট সিটিজেনের মূল দুটি গুণাবলী থাকবে। একটা হচ্ছে যে প্রযুক্তিতে সে অবশ্যই দক্ষ হতে হবে, আর একটা হচ্ছে যে মানবিকতায় বা মানবিক গুণাবলী সম্পন্ন হতে হবে। অতএব মানবিক গুণাবলী সম্পন্ন ছাড়া একজন শুধুমাত্র প্রযুক্তিতে দক্ষ ব্যক্তি কখনো স্মার্ট সিটিজেন হতে পারে না। সেই জন্যই কিন্তু ইন্ডাস্ট্রি 5.0 যেটা আমাদের হিউম্যানিটিকে একসাথে নিয়ে এগোচ্ছে, এবং আমরা জানি যে আমাদের সমস্ত কিছুই আমরা যাই করি না কেন আসলে পিছনে বা সামনে মানুষকেই থাকতে হবে। হয়তো আমার টুলস হবে প্রযুক্তি, কিন্তু কার জন্য? এটা মানুষের জন্য, মানুষই করবে এবং মানুষের জন্য করবে। অতএব আলটিমেট হচ্ছে মানুষ, হিউম্যান, হিউম্যানিটি। সেই জন্যই আজকের যে অনুষ্ঠানটা আপনারা করেছেন আমার কাছে খুব ভালো লেগেছে যে এই বিষয়টাকে অ্যাড্রেস করা হচ্ছে, এবং প্রযুক্তি মানুষের জন্যই, আমরা প্রযুক্তি মানবিকতাকে আমরা নিয়ে নাম এবং আমরা সবাই হব মানবিক গুণাবলী সম্পন্ন। ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ। স্যার, একটা ব্যাপার যে আমরা জানি যে এখন ফিফথ ইন্ডাস্ট্রি রেভলিউশনের সময় কথা হচ্ছে যে আসলে ইন্ডাস্ট্রির সাথে একাডেমির যে কোলাবোরেশন এবং সেখান থেকে একাডেমি এবং ইন্ডাস্ট্রি কীভাবে উপকৃত হতে পারে, আজকের এই কনফারেন্স এখানে কী কন্ট্রিবিউট করতে পারে বলে আপনি মনে করেন স্যার? আসলে এই দুটোকে অত্যন্ত ওতপ্রোতভাবে কাজ করতে হবে, কোলাবোরেটিভ ওয়েতে। কারণ একাডেমিয়া হয়তো রিসার্চ করে, আবার ইন্ডাস্ট্রি প্রোডাক্ট তৈরি করে, কিন্তু এর মধ্যে যদি কোলাবোরেশন না থাকে, রিসার্চ যিনি করলেন সেটা যদি ইন্ডাস্ট্রিতে না যায়, তাহলে কিন্তু এই রিসার্চটা শুধুমাত্র মানে কাগজে কলমে থেকে যাবে। আবার ইন্ডাস্ট্রি যদি রিসার্চারের কাছে না আসে, তাহলে কিন্তু তারা যা প্রোডাক্ট প্রডিউস করবে সেটা সেই পুরোনো আমলের, যা হয়তো আধুনিক হবে না। এই জন্য ইন্ডাস্ট্রি এবং ফ্যাকাল্টি বা একাডেমিয়া অবশ্যই কোলাবোরেশন যেতে হবে। এবং আমার একটা মানে এই হচ্ছে যে ইন্ডাস্ট্রির উচিত হচ্ছে যে সিএসআর যেমন একটা তারা ফান্ড রাখে, তাদের এরকম একটা ফান্ড থাকা উচিত অনলি ফর রিসার্চ। হয়তো এই রিসার্চে তার নিজের উপকার না হলেও সামগ্রিক উপকার কিন্তু হবে, সেজন্য তাদের এই ধরনের একটা ফান্ড ক্রিয়েট করা উচিত আমি মনে করি। এবং এই ফান্ড যদি একাডেমিয়া ব্যবহার করে, তাহলে কিন্তু আমরা ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন যা একটা দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করতে পারি। স্যার, আমাদের আতিথ্য গ্রহণ করা এবং আমাদেরকে আলাদা করে সময় দেয় আপনার প্রতি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, ইউনিভার্সিটি আমাকে আমন্ত্রণ জানানোতে এবং এই ধরনের অনুষ্ঠানে থাকতে পেরে আমি নিজেকে ধন্যবাদ। থ্যাংক ইউ। ক্যামেরা স্যার।